সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ভাইসরয় হোটেলের হলরুমে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে আগত মীর সরাইয়ের মাননীয় মানুষের বন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় গৃহ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আগমন উপলক্ষে আলোচনা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাজহারুল্লাহ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় মীর সরাইয়ের প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিভিন্ন চিত্র তুলে ধরেন ও মীর সরাই প্রবাসীদের জন্য নিজ এলাকাতে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধন করেন সমিতির পৃষ্ঠপোষক জনাব ফখরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তৃতা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কাইয়ুম নিজামী, সমিতির প্রধান উপদেষ্টা জনাব এম এ হাশিম ভূঁইয়া, উপদেষ্টা জাফরুল্লাহ, জনাব ইউসুফ শরীফ টিপু, সহসভাপতি সালাউদ্দিন হেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি নাজিমুদ্দিন। প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন সমিতির প্রচার সম্পাদক মিসবাহউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির পৃষ্ঠপোষক সাখাওয়াত হোসেন রাসেল, সমিতির সহ সাধারণ সম্পাদক আনোয়ার নিজামী, শরীফুল ইসলাম খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ নাসির, দপ্তর সম্পাদক সাইফুল, সহ দপ্তর সম্পাদক মাহফুজ, প্রবাসী সম্পাদক এমদাদ, ধর্ম সম্পাদক মুনির সহ সমিতির সিনিয়র সদস্য রাসেল, জামাল, আকাশ, সেলিম, আনোয়ার, সেলিম, মৈদুল ও বাংলাদেশ বন্ধু ফোরামের নেতৃবৃন্দরা। এ সময় মীর সরাইয়ে প্রায় 5 শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ সরার উদ্দিন রানীর পাঠানো তথ্য ছিল 71 বাংলা নিউজ টেক্স।